মুখ্যমন্ত্রী হবার পর শনিবার প্রথমবারের মতো ধর্মনগর সফরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধর্মনগর এসে প্রথমেই এদিন তিনি ভারতীয় জনতা পার্টি যুবরাজনগর মডেলের উদ্যোগে আয়োজিত হাফলং চিন্তা লোহার সদনে দলের এক সাংগঠনিক বৈঠকও যোগ দেন। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনসহ নেতৃত্বরা। ইতিমধ্যে রাজ্যে চারটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। তার মধ্যে 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটিও রয়েছে, তাই নির্বাচনী রণকৌশল তৈরি করতে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন বলে দলীয় সূত্রের খবর। এদিকে দলীয় কর্মসূচির পরে মুখ্যমন্ত্রী জেলা শাসকের অফিস কার্যালয়ে সরকারি আমলাদের নিয়ে এক বৈঠক যোগ দেন। আপনারা সবাই জানেন যে চার জায়গায় আমাদের ত্রিপুরাতে উপনির্বাচন হতে যাচ্ছে। আমাদের এই বিষয়ে নোটিফিকেশনও আমরা পেয়ে গেছি ইলেকশন কমিশন থেকে। যুবরাজনগর একটা কেন্দ্র যেখানে উপনির্বাচন হবে হিসাবে, তো সেই বিষয়ে আজকে একটা সাংগঠনিক বিষয় সবাইকে আমি দেখেছি, যারা যারা আজকে আপেক্ষিক তাদেরকে আমি দেখেছি। তো মূল বিষয় হচ্ছে কীভাবে রণকৌশল এই উপনির্বাচনকে কেন্দ্র করে আমরা নেব, সেই বিষয়ে আজকে সবার মধ্যে আলোচনা হবে। এবং আমি নিশ্চিত যে শুধু এই কেন্দ্রে না, চারটা কেন্দ্রের থেকে ভারতীয় জনতা পার্টি জিতবে এবং 100% আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।